নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 29শে অক্টোবর 2023 রবিবার বছরের শেষ চন্দ্রগ্রহণ, 499 বছর পর এই চন্দ্রগ্রহণে বিরল দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি। 12টি রাশির মধ্যে এই চন্দ্রগ্রহণে 6টি রাশির কপাল খুলতে চলেছে। চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, এই চন্দ্রগ্রহণ সূতককাল রয়েছে কি না, চন্দ্রগ্রহণের সময় আপনারা কি করবেন কি করবেন না, গর্ভবতী মহিলারা কি করবেন, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, বছরের শেষ চন্দ্রগ্রহণ 29শে অক্টোবর 2023 রবিবার, কটা থেকে কটা অবধি এই চন্দ্রগ্রহণ চলবে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাব, এবং কোন এই সৌভাগ্যশালী রাশি, ছয় রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই যে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আপনার 28 তারিখের মধ্যরাত্রি 1:06 থেকে আপনার 2:22 পর্যন্ত, অর্থাৎ 29 তারিখ পড়ে যাচ্ছে, অর্থাৎ 1:16 এই গ্রহণ স্থায়িত্ব থাকছে। অর্থাৎ রাত্রি 1:06 থেকে আপনার ঠিক 2:22 পর্যন্ত এই গ্রহণ থাকছে। এই গ্রহণের যে প্রভাব, বিশেষভাবে প্রভাব কিন্তু দিবে এই ছয় রাশির উপর, এবং এই গ্রহণের সূতককাল রয়েছে 9 ঘন্টা আগে থেকে এই গ্রহণের কিন্তু সূতককাল লেগে কিন্তু যাচ্ছে। এই গ্রহণের ফলে যে রাশিগুলোর শুভ প্রভাব পড়তে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব, এবং গর্ভবতী মহিলারা কি করবেন, কি করা উচিত কি করা উচিত না, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাব। দেখুন, এই যে 28শে অক্টোবর 2023 আপনার, অর্থাৎ 29 তারিখ পড়ে যাচ্ছে, 29 তারিখেই পড়ে যাচ্ছে এটা, যদি 28 তারিখের মধ্যরাত, অর্থাৎ 29 তারিখ পড়ে যাচ্ছে 1:06 থেকে 2:22 পর্যন্ত, 1:16 এই গ্রহণে বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে এই 6টি রাশির। দেখুন, এই সময় আমি বলবো যেহেতু সূতককাল রয়েছে, অবশ্যই আপনারা খাবারে জলে আপনারা তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন, এবং এর পাশাপাশি যারা গর্ভবতী মহিলারা রয়েছেন আপনারা ঘরের জানলা লাগিয়ে রাখবেন, পর্দা দিয়ে রাখবেন, যাতে সেই কিরণ যেন আপনার ঘরে যেন না আসে, এবং নাভিতে অবশ্যই আপনারা তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। এই সময় কোনো খাবার খাবেন না, যদি আপনাদের একান্তই জল পিপাসা পায় সেক্ষেত্রে জলে অবশ্যই আগে থেকে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন, এবং এর পাশাপাশি এই গ্রহণের যেহেতু প্রভাব রয়েছে এই সময় আপনারা বিশেষভাবে ওম নমঃ শিবায় যত দিক পাঠ করতে পারবেন, ওম নমঃ শিবায় যত দিক পাঠ করতে পারবেন তত দিক লাভ আপনারা কিন্তু পাবেন, এবং বিষ্ণু মন্ত্র আপনারা, চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারবেন,
এবং পাশাপাশি গায়ত্রী মন্ত্র আপনারা কিন্তু পাঠ করতে পারবেন। তাতে এই যে চন্দ্রগ্রহণের যে নেগেটিভ এফেক্ট রয়েছে সেটা থেকে আপনারা কিন্তু মুক্ত কিন্তু পাবেন। এবং গ্রহণ শুরু হওয়ার আগে এবং গ্রহণ শেষ হওয়ার পরের দিন সকালবেলা অবশ্যই স্নান করে নেবেন। অর্থাৎ স্নান করার পর আপনারা দান করবেন, কারণ দান করলে 10 গুণ লাভ আপনারা কিন্তু পাবেন। সাদা বস্তু আপনি চিনি দান করতে পারেন, আপনারা চাল দান করতে পারেন, আপনারা কোনো সাদা বস্ত্র দান করতে পারেন, আপনারা ময়দা দান করতে পারেন, এই সব সাদা বস্তু আপনারা চন্দ্রগ্রহণের পরের দিন যদি আপনারা দান করেন কি না, বিশেষভাবে সৌভাগ্যের সূচনা নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হবে। কারণ গ্রহণের পর দান করলে সেটা বিশেষভাবে পূর্ণ অর্জন হয়, এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে চারিদিকে গঙ্গা জল অবশ্যই দিবেন, স্নান করে নেবেন, স্নান করার পর কিছু খাবেন, এবং গ্রহণ শুরু হওয়ার আগেও আপনারা স্নান করে নেবেন। এবং এর পাশাপাশি তুলসী পাতা অবশ্যই সুতকাল লাগার আগে তুলে রাখবেন। সুতকাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকে রয়েছে, এবং এই গ্রহণের কিন্তু প্রভাব রয়েছে। এবং এই সময় কোনো ধারালো বস্তু, কাঁচি, ছুরি, ব্লেড আপনারা ব্যবহার করবেন না, বুটি, এবং ঘরে কোনো আগুন জ্বালাবেন না, কোনো রান্নার কোনো কাজে বা কোনো কিছু আগুন জ্বালাবেন না। কারণ গ্রহণের যে একটা প্রভাব রয়েছে তার উপর কিন্তু আপনার উপর কিন্তু নেগেটিভ এফেক্টটা কিন্তু আপনাদের উপর কিন্তু পড়বে। এই গ্রহণের উপর আপনাদেরকে আমি আগে থেকে কেন ভিডিওটা দিচ্ছি আপনারা আগে জানুন, এর উপর কিন্তু আরও আমি বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আপনাদেরকে দিতে থাকবো। এই গ্রহণের ফলে যে 6টি রাশি হতে চলেছে মহাকোটিপতি, সেই 6টি রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি, এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই 6টি মহাসৌভাগ্যশালী রাশি তাও আপনাদেরকে আমি জানাবো। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই গ্রহণের ফলে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে, স্বয়ং বিধাতা আপনাদের বিশেষভাবে যে কোনো কাজ যে আটকে ছিল সে আটকানো কাজ আপনাদের সম্পন্ন হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের লাভ হতে চলেছে। এই গ্রহণের ফলে আপনাদের বিশেষ করে কুম্ভ রাশির মানসিক শান্তি কিছুটা আপনারা পাবেন, এবং এর পাশাপাশি সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির এই গ্রহণের ফলে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে তুলা রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির এই গ্রহণের ফলে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের শরীরের জায়গা আপনাদের অনেক ভালো হবে, শত্রু শান্ত হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে। অর্থাৎ কোনো কোনো জায়গাতে আপনাদের ঋণ হয়ে গেছিলো, সেই ঋণের জায়গাটা আপনাদের এই সময় কমবে, এবং আর্থিক সফলতা আপনাদের এই সময় দেখা যাচ্ছে, এবং উন্নতি আপনাদের কিন্তু চোখে কিন্তু পড়ছে। এরপর যে রাশির আমি কথা বলবো এই গ্রহণের ফলে বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, এবং আপনাদের এই সময় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির। মেষ রাশির অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা আপনাদের হতে চলেছে, এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং সফলতা সাকসেস আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশি সে রাশির নাম
আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনারা এই সময় লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট থেকে আপনারা এই সময় অর্থ পাবেন। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু রিকভারি করতে পারেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মহা কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে ধনুরাশির, চন্দ্রগ্রহণের ফলে এই ধনুরাশির হতে চলেছে মালামাল। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, এই চন্দ্রগ্রহণের ফলে বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির বড় ধরনের সুযোগগুলো আসতে চলেছে। মকর রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনারা এই সময় মকর রাশির আপনারা যদি মানুষ হন, আপনারা লাভ পাবেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, সৌভাগ্যের সূচনা হতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা, কোনো শুভ খবর এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং এর পাশাপাশি আপনাদের ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে সুযোগ সন্ধানী লোক থেকে আপনারা একটু হলেও এড়িয়ে চলুন। কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সিদ্ধান্তের জায়গাটা অবশ্যই আপনারা রাখুন। এবং পাশাপাশি আপনাদের বৈবাহিক সুখের জায়গা দেখা যাচ্ছে এবং ডেলি ইনকামের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে। 499 বছর পর এই বছরের শেষ চন্দ্রগ্রহণে 29 অক্টোবর 2023 এই ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি। দেখুন আবারও বলছি, যারা এই গ্রহণের উপরে প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন বা গ্রহণ থেকে লাভ নিতে চাইছেন, আমার সাথে পরামর্শ করুন। নমস্কার।